হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি স্পেশাল একটি এপিসোড আয়তবে সহচরীতে কী কী ঘটছে তার সম্ভাব্য আপডেট নিয়ে। তো আজকে বরফি কিন্তু আমাদের সামনে অনেকগুলি মজার ঘটনা পরিবেশন করেছে, তো চলুন চটপট শুনে নিই যে ঠিক কী কী হয়েছিল। তো বরফি যখন দেখছে যে আর কোনো উপায় নেই, বরফিকে সবাই ঘাড় ধাক্কা দিয়ে প্রায় বাড়ির বাইরে বের করে দেয়। সবাই চারিদিক দিয়ে হাত চেপে ধরেছে আর তাকে বলছে যে বের করে দে, বের করে দে, বাড়ির বাইরে বের করে দে। টিপুও তাতে রাজি, টিপুর বাবা, সবাই রাজি। শুধু জানা কথাই সহচরী বাদ দিয়ে আর কেউই ওর পক্ষে নেই। তো আর বাকি যে দুজন পক্ষে আছে তাদের সেরকম সে নেই যে তারা কিছু বলবে। ওই যে কাকা বুবাই যে নাম যার সম্পর্কে, তো টিপুর কাকাই সম্ভবত, আর আরেকজন যিনি উনিও তো কাকাই হন, যেহেতু বড়দা বাড়ির টিপুর বাবা, তাই বাকিটা তো কাকাই হবে। তো সেই হিসেবে তারা দুজন পছন্দ করছে, তারা সইকেও যেহেতু ভালোবাসে তাই বরফিকেও পছন্দ করে, মানে ঢিঙ্গিকেও পছন্দ করছে। তো কিন্তু তাদের ঠিক সেরকম তো ক্ষমতা নেই যে পুরো ব্যাপারটা দাঁড় করিয়ে দেয়, তো এর জন্য আরও বড় কিছু প্ল্যানের প্রয়োজন ছিল। তো টিপুর যখন ঘোর কাটেনি বা বাড়ির লোকেরাও একটু অন্যদিকে ব্যস্ত ছিল, সেই সময়ে দুই সই মিলে কিছু প্ল্যান করেছিল। তো সেই প্ল্যানটি ছিল দারুণ একটা প্ল্যান। তো যখন দেখছে যে ওরা বারে বলছে বাড়ির বাইরে বের করে দিতে হবে, তখন দল ভারী করার জন্য সেখান থেকে ঢিঙ্গির সই সরে চলে আসে, অর্থাৎ ঢিঙ্গির শাশুড়ি মা চলে আসে সরে তার নিজের ঘরে। নিজের ঘরে এসে সে প্ল্যান মতো কাজ করতে থাকে। আর এদিকে ঢিঙ্গি করেছে কি, সবার হাতটা এমন চেপে ধরেছে যেন অন্যরা কি চেপে ধরবে। অন্যরা তো ভয় পেয়ে গেছে যে কি আমাদেরই চেপে ধরে বের করে দেওয়ার কথা, ওই সবার হাত এমন করে ধরেছে চেপে যেন আর ওরাই ছাড়াতেই পারছে না কি ব্যাপারটা হলো। আর সবাইকে টানতে টানতে নিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছে আর শুধু মুখে বলছে উল্টো উল্টো ব্যাপার পুরো চলছে, না না আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, প্লিজ প্লিজ আমার সাথে এরকম অত্যাচার করো না, প্লিজ আমি আমি কিছু চাই না, আমি তো স্বামীর হাত ধরে এসেছিলাম সংসার করতে, আমাকে তোমরা এত বড় শাস্তি দিও না গো, দিও না দিয়ে খুব মজা মজা করে এসব বলছে আর কি, কাকুতি মিনতি করছে। আর এদিকে ততক্ষণে সবাইকে যে প্ল্যান অনুযায়ী ছিল ব্যাপারটা, যে পাড়া সবাইকে যারা বয়স্ক মহিলারা আছেন তাদের সবাইকে ঢিঙ্গির শাশুড়ি ডেকে নেবে, কারণ হচ্ছে যে বউ এসছে বাড়িতে, তো সবাইকে ফোন করে করে ডেকে বলবে যে তোমরা এসে মুখ দেখে যাও আর এসে আশীর্বাদ করে যাও আর কি, মিষ্টি মুখ করবে, তো কী ব্যাপার তোরা আসবি না, যারা ওর সমবয়সী রয়েছে তাদেরকে বলছে কী ব্যাপার তোরা আসবি না, আমার ছেলে তো বউকে বিয়ে করে নিয়ে চলে এসেছে, তো তোরা আসবি না, এসে একটু দেখে যাবি না বউকে, তো এরকমভাবে বলছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাইকে ডেকে নিয়েছে, তার ও ততক্ষণ ধরে ওইসব নাটকগুলো চালিয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এবার যখন দেখছে ও তো বুঝে নিয়েছে এতক্ষণে তো কাজ মোটামুটি হয়ে গিয়েছে আর হয়তো গলার আওয়াজও পাচ্ছে যে অনেক মহিলা আসছে, তখন ও কী করেছে আরও জোরে জোরে ওইসব নাটক করতে করতে একদম এমন এক আছাড় খেয়ে একদম চৌকাঠের বাইরে এসে পড়লো, যেন মনে হলো ভীষণ জোরে কেউ ধাক্কা দিয়েছে আর ও এসে পড়লো বাইরে। বাইরে এসে পড়াতে তো সবাই একদম চমকে উঠেছে, যারা প্রতিবেশীরা এসেছেন তারা চমকে উঠেছে, কী ব্যাপার কী হলো এটা, এইভাবে বউকে ধাক্কা মেরে ফেললো, আপনারা এইরকম করেন, বউয়ের উপর অত্যাচার করেন। সইকে দেখে মনে হতো ঠিকই যে ওর উপর অত্যাচার হয় বা কিছু, সে চুপচাপ মুখ বুঝে সহ্য করতো, হ্যাঁ, কিন্তু এই এই বাচ্চা মেয়েটাকে এরকমভাবে করছেন। তো ও তাড়াতাড়ি করে উঠে হাজির করে সবাইকে বলছে প্লিজ তোমরা আমাকে বাঁচাও, হ্যাঁ দেখো না আমি তো অল্প শিক্ষিত, আমার শাশুড়ির মতো আমি অল্প শিক্ষিত, তাই জন্য আমাদেরকে এরকমভাবেই অত্যাচার করা হচ্ছে, আমাকে বলছে যে বাড়ির সব কাজ করতে হবে, আমি বলেছি পারবো না, তাই জন্য আমাকে বলছে এরকম বের করে দেবে, তারপর আমি বাড়ির থেকে লোটে মাছ ধরতে হয় নতুন শ্বশুর বাড়িতে এসে, সেই জন্য আমি ট্রেনিং নিয়ে এসেছিলাম, কিন্তু এই বাড়িতে এসে দেখছি শিঙি মাছ ধরতে হয়, আর হাতের মধ্যে একটা বড় ব্যান্ডেজ করে রেখেছে আঙুলে, তো বলছে শিঙি মাছ ধরতে গিয়ে দেখো কাঁটা ফুটেছে। সবাই তো শুনে অবাক হয়ে গেছে, বলতে আমি শিঙি মাছ ধরতে পারিনি বলে আমার উপর এত রাগ, আমি কাঁদছিলাম তাই জন্য এইসব আমাকে এই সব কিছু নিয়ে থুয়ে আমাকে এরকম করে বের করে দিচ্ছে বাড়ির থেকে। তো সবাই বলছে আবার কী অসভ্যতা, এটা আবার কীসের নিয়ম, শিঙি মাছ থেকে এখন ধরতে হয়, হ্যাঁ এইটুকু মেয়ে বলে সব কথা বলে ফেললো, আর সই তো বলতে পারতো না, এই মেয়েটা বলে ফেললো, তো এতটুকু বাচ্চা মেয়েকে এরকম টর্চার করছো তোমরা, তোমরা এত নাকি শিক্ষিত। আর টিপুর যে ঠাকুমা সেও কোনো একটা স্কুলে টিচার ছিল, তো বলছে আপনি টিচার বলে আপনার এত অহংকার। আবার যে টিপুর যে কাকিমা তাকেও বলছে যে তো তুমিও তো একটা স্কুলের হেডমিস্ট্রেস, তো কী পড়াও তুমি তাহলে ছেলে মেয়েকে, তোমরা এরকমভাবে
ছোটো ছোটো বাচ্চা মেয়ে বা মানুষের সাথে, অল্প শিক্ষিত মানুষের সাথে এরকমভাবে তোমরা ট্রিট করো। তো এই ধরনের কথাবার্তা সবাই বলে সবাই তো রঞ্জিনী মানে ধিঙ্গির পক্ষে হয়ে গেল আর একদম ওদের বিপক্ষে। তো ওরা তো ঘাবড়ে গেছে, না 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 করে ম্যানেজ করার চেষ্টা করছে, না মেয়েটা খুব বদমাইশ এই সেই হ্যান ত্যান। সে যাই হোক যাই হোক, তারপরে বাড়ির থেকে বের করে দেবে নতুন বিয়ে করা বউকে, একদম মুকুট খোলে নি, গলার মালা শাড়ি সমস্ত পরে আছে, তা সে অবস্থায় বিয়ে এ করে দিচ্ছ। তো যাই হোক, তারপরে ওরা তো সবাই রেগে মেগে ঘরে চলে গেল। আর তখন দুই সই মিলে দাঁড়িয়ে আছে, তো টিপুর মা বললো যে আমি তাহলে তোমরা একটু বসো, আর কাজে যে মেয়েটি রয়েছে তাকে পুরো দায়িত্বটা দিয়ে গেল যে তুই ওদেরকে একটুখানি চা জল খাবার মিষ্টি এসবের ব্যবস্থা কর, সবাইকে মিষ্টিমুখ করানোর ব্যবস্থা কর, আর তোমরা একটু বসো আর সবাই আশীর্বাদ করে দিয়ে যেও, আমি ওকে একটু তৈরি করে আনি। কারণ আগের দিনের ড্রেস এখনও খোলা হয়নি, বিয়ের ড্রেসই পরে আছে। তো তখন ঘরে গিয়ে ওকে ভালো করে সাজিয়ে, কোথায় শাড়ি পাবে, ওর নিজের বিয়ের যে শাড়িটা ছিল সেটাই সুন্দর করে পরিয়ে, বিয়ের আরও যা গয়নাগাটি ছিল সেগুলো সব পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসলো সবার সামনে। সবাই তো দেখে খুব খুশি যে বাহ কি সুন্দর, বলছে তুমি খুব ভালো একটা, আর কিছু পাও না পাও, খুব সুন্দর একটা শাশুড়ি পেয়েছো, মানে মনের মতো মায়ের মতো শাশুড়ি আর কি। তো শাশুড়িও বলছে যে ও আমার ছেলের বউ হলে কী হবে, আমি তোর মায়ের মতো, কাজে মেয়ের অমঙ্গল আমি কখনোই চাইবো না। ওরা প্রথমে রাগ করে প্রথমেই বেরিয়ে যাচ্ছিলো যে এত নোংরামি এত অসভ্যতা হচ্ছে, এরকম বাড়িতে বউয়ের সাথে এই বাড়িতে থাকবোই না এক দুদণ্ড। তো তখন সবার কাছে ক্ষমা চেয়ে টিপুর মা এটাই বলেছিল। তো সেইটা খালি মাথায় ঘুরছে রঞ্জিনীর, যে ও ভেবেছিল যে বন্ধু হিসেবে এসেছে, কিন্তু ও যে মা হিসেবে আবার সাথে সাথে পাচ্ছে সেটা অতটা খেয়াল হয়নি। তো তখন ও খুব অবাক হয়ে গেছে, ওর চোখ একদম ছলছল করে জলে ভরে উঠেছে, খুব সিরিয়াসলি নিয়েছে ব্যাপারটা। তো পরে সই বুঝিয়ে দিল যে আমি সই হলাম তো কী হলো, আমি বন্ধু হলাম তো কী হলো, বন্ধু কি মেয়ের মতো দেখতে মানে হতে পারে না, দেখতে পারবো না আমি তোকে মেয়ের মতো, এইভাবে বুঝিয়ে যে আজকে থেকে মেয়ের মতোই দেখবে, ও মায়ের মতো দেখবে। তো ও ধিঙ্গিয়ে প্রমিস করিয়ে নিল যে যেন ওর মা যেমন ছেড়ে চলে গিয়েছে ওকে, তো তুই কখনো ছেড়ে যাস না, এরকমভাবে বলে তখন দুজনের মধ্যে একটা মানে খুব সুন্দর একটা ভালোবাসার মুহূর্ত কাটালো, দুজনে মিলে খুব সুন্দর করে একটা আদুরে ভালোবাসায় একে অপরকে আদর করলো, জড়ি ধরলো। তো এরকম ধরনের কিছু আর কি ঘটনার মধ্যে দিয়ে জিনিসটা কেটে গেল। লাস্টে দেখা যাচ্ছে যে সবাই যখন চলে যাবে তার আগে কিছু নিয়ম তো থাকেই, যেমন সবাইকে প্রণাম করতে হবে এসব ব্যাপার। তো ও তো এক লাফে কোমরে আঁচল গুঁজে একদম চরকির মতো বনবন করে ঘুরে সবাইকে প্রণাম করে আসা কমপ্লিট হয়ে গেল, এত স্পিড রঞ্জিনীর। তো সবাই হাসছে, তারপরে বলছে সবাই কেন মিষ্টি খাচ্ছেন না, মিষ্টি থালায় মিষ্টি পড়ে আছে, আর আপনারা যদি মিষ্টি না খান জানেন মিষ্টি তাহলে পাপ দেয় এইভাবে মিষ্টি পড়ে থাকলে। তো সবাই শুনে হাসছে, বলছে এত মিষ্টি মেয়ে আর তাকে নাকি বাড়ির বাইরে বের করে দিচ্ছিল। তো তখন ওই বুবাই বলছে যে হ্যাঁ আপনারা যাওয়ার আগে একটু বলে দিয়ে যান বাড়ির লোককে। তো বলছে অবশ্যই বলে দিয়ে যাবো, বাড়ির লোককে ডাকো। এদিকে বাড়ির লোক তো চলে গেছে, তারা একটা ঘরে গিয়ে গোল টেবিল বৈঠক চালাচ্ছে, সেখানে তারা বলছে যে এইভাবে তো কিছুতেই মেয়েকে রাখা যায় না। টিপু বলছে আমি বাবা বিদেশ চলে যাবো কদিন পরে, নিশ্চিন্ত আমি আর থাকছি না, ওকে কে ওর সাথে ইয়ে করে থাকবে। সবাই তো ভয় পেয়ে গেছে যে তাহলে আমরা থাকবো ওর সাথে, আমরা কীভাবে ওকে নিয়ে বাঁচবো। তখন বলছে তাহলে কী করা যায়, টিপুর বাবা বললো তাহলে ডিভোর্স একমাত্র উপায়, ডিভোর্স যদি করে দেওয়া যায় তাহলে আর কোনো চিন্তা নেই, তো চলো ডিভোর্সের জন্য তোমরা উঠে পড়ে লাগো। আর টিপু একদম বিদেশ থেকে বললো ফিরবে, ডিভোর্স সম্পূর্ণ কমপ্লিট হবে তারপরে, তার আগে সে ডিভোর্স বিদেশ থেকে ফিরবে না। এই মতো অবস্থায় বুবাই ডাকতে গেছে যে নিচে সব কাকিমা জিটিমারা ডাকছে, সবাই এক কথায় মুখের উপর বলে দিল যাবো না। তখন বলছে যদি কোনো কারণে কেস হয় পুলিশও রঞ্জিনীর দিকে, পাড়া প্রতিবেশী সব মহিলারা রঞ্জিনীর দিকে, তাহলে যদি কোনো কেস হয় সবাই তো ওদিকে ওর দিকেই সাক্ষী দেবে বা ওর পক্ষে থাকবে, তো তাহলে ওদের কী হবে। একেতেই তো কোনো কেস হলে টিপুর বিদেশে যাওয়া ভিসা ভিসা সব ক্যান্সেল, বিদেশ দূরের কথা মানে বাড়ির থেকে বেশি দূর যেতে পারবে না যখন যদি, কারণ হাজব্যান্ডের নামে পুরো দোষটাই তো পড়বে। তারপরে যদি যারা যে চাকরি করে চাকরি নিয়ে টানাটানি কেসে নাম উঠলে, সেই শুনে তো লাফিয়ে টিপুর কাকিমা বলছে না না আমি যাচ্ছি, আমার সরকারি চাকরি বাবা আমি যাচ্ছি, হ্যাঁ আমার না গেলে হবে না বলে। তখন আরেকজন যে কলেজের টিচার সেও কলেজের প্রফেসর সেও দৌড়ে চলে গেল, বলছে না না আমিও যাচ্ছি,
তাই সেইগুলো ঠামি টামি সবাই এক এক করে চলে গেল, শুধু টিপুর বাবা গেল না, বাকিরা সবাই দৌড়ো দৌড়োতে চলে গেল। কিন্তু টিপুর তো এত রাগ হয়ে আছে, সবাই চলে যাওয়ার পরে যারা এসেছিল তারা চলে যাওয়ার পরে টিপু বলছে যে যেমন ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমি ওকে সিঁদুর পুড়িয়েছিলাম মন্দিরে, যেহেতু ঠাকুরের সামনে বিয়েটা হয়েছিল, তো তেমনি ঠাকুর ঘরে জোর করে নিয়ে এসে ওর সিঁদুরটা মুছে দিয়ে সেই সিঁদুর তুলে দিলাম বলে সিঁদুরটা মুছে দিল রঞ্জিনীর। তো রঞ্জিনী তো হাঁ করে আছে, সব বারণ করছে, সবাই বারণ করছে বলতে বিশেষ করে রঞ্জিনী চোখে মুখে বারণ করছে আর টিপুর মাও বারণ করছে, ছেলের অমঙ্গল একটা ঘটতেই পারে এইভাবে করলে। তো কিন্তু সত্যি সত্যি সিঁদুরটা মুছে দিয়েছে। তখন রঞ্জিনীর শাশুড়ি মানে টিপুর মা বলছে যে ঠাকুরের থালায় যে সিঁদুর আছে সেই সিঁদুরটা অবশ্যই যেন যতক্ষণ না পড়াবে ততক্ষণ ঠাকুর ঘর থেকে বেরোতে পারবে না টিপু, কারণ কোনো মতেই এটা হতে পারে না যে বর যেখানে জীবিত সেখানে এভাবে সিঁদুর মুছে দিয়ে কোনো মতেই ছেলের অমঙ্গল তো হতে দিতে পারে না মা, সেই জন্য খুব জোর করতে লাগলো। তো এই পরবর্তী পর্যায়ে দেখা যাবে যে সত্যি সত্যি সেই জোর করার জন্য টিপু সিঁদুর পড়াচ্ছে কি পড়াচ্ছে না। তো এইটা জানার জন্য আমাদেরকে অবশ্যই দেখতে হবে এর পরের দিনের আয়তবে সহচরীর এপিসোড। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের আপনাদের ভালোবাসা আমাকে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।